হ্যালো বন্ধুরা ডব্লিউবি ক্যারিয়ার জোন অ্যান্ড ইজি ইংলিশে তোমাদের স্বাগত জানাই আজ নতুন একটা ভিডিও নতুন একটা পোয়েম নিয়ে তোমাদের সামনে উপস্থিত ক্লাস নাইনের একটা পোয়েম হান্টিং স্নেক রাইটের লেখা হান্টিং স্নেক রাইট অস্ট্রেলিয়ান কবিদের মধ্যে একজন অনুকরণযোগ্য কবি তিনি একজন প্রকৃতি প্রেমিক কবি তিনি পাখিদের ওপর অনেক বিখ্যাত বই লিখেছেন যেমন ম্যাক তিনি অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চল ঝোপঝাড় সমুদ্র এবং পর্বতের বর্ণনা দিয়েছেন অনেক কবিতায় তিনি ইকো ফ্রেন্ডলি কবিতাগুলির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য দ্য হান্টিং স্নেক এইরকমই একটি কবিতা আজকের আলোচ্য কবিতাটি প্রকৃতি প্রেমিক কবি জুডিত রাইটের হান্টিং স্নেক কবিতায় নিপুণভাবে বর্ণনা করেছেন বিভিন্ন শব্দের অলঙ্কারে অ্যাডজেক্টিভ ব্যবহারের মাধ্যমে একটা ভয়ঙ্কর সাপের যে বর্ণনা দিয়েছেন তা এক কথায় অনবদ্য অভাবনীয় তিনি কখনো বলেছেন টাং ফ্লিকারিং আবার ডায়মন্ড স্কেল আবার কখনো কোল ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড এরকম শব্দ ব্যবহার করে কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন চলো কবিতাটি শুরু করা যাক প্রথম স্ট্যান্ডা সান ওয়ার্মড ইন দিস লেট গ্রেজ আন্ডার দ্য অট জেন্টলিস্ট স্কাই উই half through থ্রু এ The দ্য গ্রেট ব্ল্যাক স্নেক trailing রেলিং বাই সান ওয়ার্মড এন দিস লেট grace. কি বলছে সূর্যের উত্তাপ ঋতু শেষের লাবণ্য সূর্যের এখানে অটম ঋতুর শেষের যে মৃদু উত্তাপ থাকে যা সিজনের লাবণ্য বা এই গ্রেসটাকে বাড়িয়ে দিচ্ছে আন্ডার দ্য অটমস জেন্টালিস্ট স্কাই অটাম সিজনের সবচেয়ে শান্ত বা মৃদুমন্দ আকাশের নিচে প্রকৃতি প্রেমিক কবি তিনি সুন্দর করে এই ওয়ার্ডগুলি ব্যবহার করে প্রকৃতিকে শব্দের অলঙ্কারে সাজিয়ে তুলেছেন নেক্সট লাইন উই ওয়ার্ড অ্যান্ড ফ্রজ হাফ থ্রু এ পেস কি বলছে যে আমরা হাঁটছিলাম সুন্দর মনোরম পরিবেশে অলস গতিতে ধীর গতিতে কবি কিন্তু একা নন ওই ওয়ার্ড দ্বারা আমাদের বুঝ মানে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আর কেউ আছে কবির সাথে কবি বলছেন যে আমরা হাঁটছিলাম আমাদের হাঁটার গতিরা থেমে যাচ্ছে কারণ দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রেলিং বাই বিশাল কালো সাপটি চলে গেল একে বেঁকে তাহলে কবি মনোরম পরিবেশে হাঁটছিলেন সঙ্গে কেউ ছিলেন একজন এবং তারা দেখলেন একটা বিরাট সাপ এঁকে বেঁকে চলে গেল তারপর স্ট্যান্ডা কি আছে দেখি চলো হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল হি কোয়েস্টেড থ্রু দা ফার্টিং গ্রাস সান গ্লেজড হিজ কাবস অফ ডায়মন্ড স্কেল অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস যে হেড ডাউন মাথা নামিয়ে টাং ফ্লিকারিং জিভা লক করে ফ্লিকারিং লক করা অন দ্য ট্রেল রাস্তার ঘাসের ওপর মাথা নামিয়ে জিভা লকলক করে বের বার করছে সাপটি এবং রাস্তার সেই ঘাসের ওপর দিকে যাচ্ছে কবি লক্ষ্য করলেন সাপটি কিভাবে পাশ দিয়ে যাচ্ছে কবি কিন্তু পথ থামিয়ে দিয়েছেন সেই মুহূর্তে কবি এবং কবির সঙ্গে যিনি রয়েছেন ওনারা পথ কিন্তু থামিয়ে দিয়েছেন এবং লক্ষ্য করছেন ঘাসের স্তর ভেদ করে সে শিকারের সন্ধানে এগিয়ে গেল হচ্ছে অনুসন্ধান কবি দেখলেন সাপটি মাথা নামিয়ে জিভা বের করে ওই ঘাসের মধ্য দিয়ে এগিয়ে গেল শিকারের সন্ধানে নেক্সট লাইন সান গ্লেস হি স্কার অফ ডায়মন্ড স্কেল সূর্যের আলো ঝকঝক করে উঠল তার হীরের মতো উজ্জ্বল বক্র আঁশে ঢাকা গায়ে স্কেল যে আঁশ সাপের গায়ে যে যেটা চাকা চাকা দাগ থাকে বিভিন্ন সাপের বিভিন্ন ওই আঁশে ঢাকা গায়ে সূর্যের আলো পড়ে যেন চকচক করে উঠলো একটা ঝকমক করে উঠছে হীরের মতো প্রকৃতি প্রকৃতিপ্রেমী কবি জুডিত রাইট খুব সুন্দরভাবে বর্ণনা করছেন এবং সুন্দর অ্যাডজেক্টিভ ইউজ করছেন ডায়মন্ড স্কেল অর্থাৎ হিরেতে যেমন আলো পড়লে ঝকমক করে ওঠে একইভাবে ওই সাপটির গায়ে আস আছে এবং তাতে সূর্যের আলো পড়ে ওই রকমই ঝকমক করছে অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি টু সি হিমপাস এবং আমরা তাকে এগোতে দেখে শ্বাসরুদ্ধ হয়ে রইলাম আসলে কবি লক্ষ্য করেছেন তিনি পথ চলা থামিয়ে থামিয়ে দিয়েছেন এবং দেখছেন সাপটির হ্যাঁ সাপটি কীভাবে তাদের পাশ দিকে যাচ্ছে এবং সুন্দর করে বর্ণনাও করেছেন সাপটির সমস্ত অঙ্গভঙ্গিমা এবং কিছুটা ভয়ও পেয়েছেন সাপটিকে দেখে তাই তিনি বলছেন ওই লস্ট ব্রেথ টু সি হিম যে আমরা তাকে এগোতে দেখে প্রায় সাশ্রুদ্ধ হয়ে রইলাম হোয়াট হোয়াট হিড স্মল ফুড ফ্লেট লিভিং আওয়ারাইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ উই অ্যাজ হি ওয়েন্ট কি বলছে হি ফলোড হোয়াট স্মল ফুড ফ্লেট লিভিং ফ্রম হিজ ফায়ার প্রথমে যখন সাপটিকে কবি দেখেছিলেন যে সাপটি শিকারের সন্ধানে বেরিয়েছে কবি কবি প্রথম থেকে গভীরভাবে লক্ষ্য করছেন যে সাপটি সমস্ত গতিপথটা কবি এখন দেখছেন যে সাপটি যে পথ অনুসরণ করেছিল হিংসাত্মক এক উদ্দেশ্য নিয়ে আর সেই পরিস্থিতি থেকে ছোট একটি প্রাণী যেন পালিয়ে বেঁচেছিল আসলে কবি লক্ষ্য করছেন দেখছেন যে এক সাপ তার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল একটা শিকারের সন্ধানে সেখান থেকে যেন একটা প্রাণী একটা ছোট্ট প্রাণী যে সাপের থেকে পালিয়ে বেঁচেছিল উই স্কয়ার্সলি আমরা ভাবতে পারলাম না নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম স্টিল অ্যাজ উই স্টুড কবিরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন কবি এবং তার সঙ্গে যিনি রয়েছেন এবং সমস্ত বিষয়টা কাছ থেকে দেখতে লাগলেন আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ উই ওয়েন্ট আমাদের চোখ তার গমন পথ অনুসরণ করলো কবি বলছেন যে আমরা নিশ্চুপ নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম সাপটি চলে যাওয়া পর্যন্ত সাপটির গমন পথ পর্যন্ত আমরা অনুসরণ করলাম চলো লাস্ট কোল্ড at each other and অফ আদার কোল্ড ডার্ক and splendid, হি গান শীতল কালো এবং চমৎকারভাবে ভাবে সে চলে গেল কবি নিপুণভাবে সাপটির বর্ণনা করে চলেছেন বিভিন্ন অ্যাডজেক্টিভ ব্যবহারের মাধ্যমে কোল্ড অর্থাৎ ঠান্ডা মেজাজে ডার্ক অর্থাৎ একটা কালো একটা ভয়ঙ্করের প্রতীক এবং স্প্লেন্ডিড চমৎকারভাবে চলে গেল কোথায় গেল এন্টু দ্য গ্রাস দ্যাট হেড ইজ হাইড ইস স্প্রে সেই ঘাসের মধ্য দিয়ে যে ঘাস লুকিয়ে রেখেছিল তার শিকারটিকে অর্থাৎ সাপটি শিকারে এসেছিল ঠিকই কিন্তু শিকার করতে পারেনি ছোট্ট প্রাণীটি সেটা কিন্তু পালিয়ে বেঁচেছিল সেটা সেই ঘাসেই লুকায়িত ছিল তাই কবি বলছেন যে ইন্টু দ্য গ্রেস দ্যাট হাইট স্প্রে উই কে আর ব্রিথ অফ ডে আমরা সেদিন গভীর শ্বাস টেনেছিলাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম আসলে কবিরা প্রথম থেকে খুব কাছ থেকে সব কিছুই লক্ষ্য করছিলেন আর যখন সাপটি চলে গেল তখন একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং স্বস্তির নিঃশ্বাস নিলেন দেন লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েটঅন পরস্পর পরস্পরের দিকে তাকালাম তারপর চলে গেলাম কবি বাকরুদ্ধ হয়ে হতমহম হয়ে বিষয়টিকে দেখছিলেন তারপর যখন সাপটি চলে গেল কবি বললেন যে আমরা স্বস্তির নিঃশ্বাস নিয়ে একে অপরের দিকে তাকালাম এবং আমরাও তারপরে চলে গেলাম আশা করি কবিদের তোমাদের ভালো লাগলো জুডিথ রাইট হান্টিং স্নেক এই শিকারি স্নেকটিকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই কবিতায় ভালো লাগলে শেয়ার করো চ্যানেলটি সাথে থাকো ধন্যবাদ